হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফ্রম আরজিকর মেডিকেল কলেজ কলকাতা। তোমাদের জন্য, তোমরা যারা আনডিজার্ভ ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য খুব খুশির খবর। তোমরা সবাই এখন হয়তো জেনে গেছো তোমাদের একটা রিভাইজ সিট ম্যাট্রিক্স অ্যানাউন্স হয়ে গেছে। তোমাদের জন্য খুব খুশির খবর যে তোমাদের আগে যে সিট ম্যাট্রিক্সটা তোমাদের কম্পেয়ার করে বলেছিলাম যে তোমাদের মেডিকেল কলেজ কলকাতা বা তোমাদের এনআরএস বা নতুন যে মেডিকেল কলেজগুলো খুলেছিল আগে, যেমন কুচবিহার, পুরুলিয়া, রামপুরহাট, রায়গঞ্জ, এই কলেজগুলোতে তোমাদের আনরিজার্ভ সিটগুলোকেই কেটে পড়ে তোমাদের আইডব্লিউ সিটে কনভার্ট করে দেওয়া হয়েছিল। সো এই জিনিসটা খুব মানে ভুল হচ্ছিলো, তোমাদের গভর্নমেন্ট ভুল করছিল। কারণ আগে যেটা নিয়ম ছিল যখন অ্যানাউন্স করা হয়েছিল যে ইডব্লিউ সিট বাড়বে, মানে আগে যখন 2-3 বছর আগে যখন এগুলো অ্যানাউন্স করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে আনরিজার্ভ ক্যাটাগরির সিট কেটে পড়ে ইডব্লিউ সিট বানানো হবে না। ইডব্লিউএস করতে গেলে নতুন করে সিট তোমাদের অ্যাড করবে কলেজে, তবে গিয়ে ইডব্লিউএস এর ইয়েটা আসবে। কিন্তু এটা তোমাদের ভায়োলেট করছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এটা তোমাদের চেঞ্জেস করেছে, তোমরা রিভাইজ যে সিট ম্যাট্রিক্স এখানে দেখতে পাচ্ছ যে মেডিকেল কলেজ কলকাতা, যেমন আনরিজার্ভ সিটটা বেড়ে গেছে, ইডব্লিউএস এর সেকশনটাই চলে গেছে। নীলতন সরকারও ইডব্লিউএস এর কোনো সেকশন নেই, আনরিজার্ভ ক্যাটাগরির সিটটা বেড়ে গেছে। আর নিচেও যদি তোমরা চলে যাও যে নতুন কলেজগুলো, যেমন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এখানেও দেখো তোমাদের ইডব্লিউএস সিট নেই। রায়গঞ্জ মেডিকেল কলেজেও ইডব্লিউএস সিট নেই, আনরিজার্ভ ক্যাটাগরি 44 হয়ে গেছে। আর বাকি রামপুরহাট মেডিকেল কলেজ এখন নতুন কলেজ, এতেও তোমাদের ইডব্লিউএস সিট চলে গেছে। আর যেমন এখানে কুচবিহারেও ইডব্লিউএস সিট নেই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেল এখানে। আর যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো, ওগুলোতে যেমন ইডব্লিউ সিট করা হয়েছিল আনরিজার্ভটাকে কেটে পড়ে, তেমনি ওইখানেও তোমাদের সেম জিনিস, মানে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে চেঞ্জেস আসেনি, তোমাদের ইডব্লিউ সিট আছে। কিন্তু এখানে চেঞ্জেস এসেছে যে নতুন গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো যেগুলো ওপেন হয়েছিল, বা তোমাদের মেডিকেল কলেজ কলকাতা আর এনআরএস মেডিকেল কলেজে, এই দুটোতে তোমাদের ইডব্লিউএস সিটগুলো চলে গিয়ে আনরিজার্ভে আবার চলে গেছে। মানে এটা খুব ভালো খবর হয়েছে, কারণ আনরিজার্ভ ক্যাটাগরির সিট অনেক কমে গেছিলো, এই জিনিসটা করা উচিত হয়নি গভর্নমেন্টের, এটা রেকটিফাই করেছে। এটা খুব খুশির খবর তোমাদেরকে। আর যারা এই ইনফরমেশনটা জানো না, তোমরা সব শেয়ার করো তোমাদের বন্ধুদেরকে, কারণ এটা খুব খুশির খবর। আর কিছু ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। আর তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের একটা নোটিশ দিয়েছে, ওই নোটিশে খুব ইম্পর্টেন্ট টপিক্স আছে, ওইগুলো তোমাদের ওই নোটিশে কভার করবো, তো পরের ভিডিওটাও নিশ্চয়ই দেখো। আর এই ভিডিওর পরবর্তী সেকশনে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলবো, সেটাও তোমরা দেখো জানো। তো আনএকাডেমি প্রথমবার তোমাদের জন্য একটা ডেডিকেটেড টেস্ট সিরিজ লঞ্চ করেছে, যেমন তোমাদের আকাশ অ্যালেনের টেস্ট সিরিজ হয়, তেমনি সেম টেস্ট সিরিজ তোমাদের আনএকাডেমি লঞ্চ করেছে খুব কম প্রাইসে। তো তোমরা যারা টেস্ট সিরিজে খালি নিতে চাও, তো আনএকাডেমি এই টেস্ট সিরিজটা তোমরা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আর ডেসক্রিপশনে সাবস্ক্রিপশন কত লাগবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো তোমরা আমাদের কোড বং মেডিকোস ইউজ করলে এই সাবস্ক্রিপশনের উপরেও 10% অফ তোমরা পেয়ে যাবে। এই টেস্ট সিরিজটার নাম ইউএ লাইট টেস্ট সিরিজ আর কোশ্চেন ব্যাংক, দুটোই তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের 23rd of February অবধি আছে খালি। আর ক্র্যাক নিট ইউজি উইথ আনএকাডেমি, এটাও একটা অফার তোমাদের 7th to 9th February অবধি তোমাদের আছে। তোমরা অফারগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা যারা এগুলো নিতে চাও নিয়ে নিও আমাদের কোড বংমেডিকোস ইউজ করে। আর আনএকাডেমি প্রডিজি নিয়ে তোমরা সবাই জানো, এটা তোমাদের 13th of February নেক্সট প্রডিজি আছে, কালকে একটা প্রডিজি ছিল, আবার তোমাদের 13th of February আছে, এটা 10টা থেকে। এটা একটা স্কলারশিপ টেস্ট, আর তোমরা এটা খালি ইউজির জন্য নয়, নিয়ে তোমরা যখন পোস্ট গ্রাজুয়েট করবে বা কলেজ চলে যাবে, তো কলেজেও তোমাদের স্কলারশিপ দেওয়া হবে। আমাদের কোড বংমেডিকোস ইউজ করলে এই আনএকাডেমি প্রডিজি ফ্রিতে তোমরা এনরোল করতে পারবে। আর এক্সাইটিং রিওয়ার্ডস কী কী পাবে তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা স্কলারশিপ তো পাবে প্লাস এক্সাইটিং রিওয়ার্ডস তোমরা পেয়ে যাবে। আর কী কী ব্যাচেসে তোমরা এনরোল করতে পারবে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, উমাং ব্যাচ নিট 2022 জন্য যারা প্রিপেয়ার করছো, আর নিট গ্লোরি ক্র্যাশ কোর্স তোমরা, এটাও তোমাদের একটা হয়েছে, আর লাস্ট ল্যাপ এটাও তোমাদের এনরোল করতে পারো, আর এনভিশন ব্যাচ ফর নিট 2023। তো এই ব্যাচেসগুলো তোমরা এনরোল করতে পারো, আমাদের কোড বংমেডিকোস ইউজ করলে 10% অফ তোমরা পেয়ে যাবে। আর দ্য আর্কস এ ডাউট ফিচার ইজ নাও অ্যাভেলেবল অন আনএকাডেমি ওয়েবসাইট ফর অল লার্নার্স ইন নিট ইউজি। তো আনএকাডেমি ওয়েবসাইটে আর্কস এ ডাউট অপশানটা তোমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এখানে কী কী স্টেপে তোমরা করতে পারবে এগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি জুম করে, তোমরা এগুলো দেখে নাও। আর এখানে আর্কস নাও করলে তোমরা এখানে ডাউটগুলো জিজ্ঞেস করতে পারবে। তো এইসব ফিচার্স তোমাদের হয়েছে, তোমরা আনএকাডেমি ইয়েতে সাবস্ক্রিপশন নিয়ে নিও, আমাদের কোড বংমেডিকোস ইউজ করলে 10% অফ পাবে। আর কিছু ডাউট থাকলে কমেন্ট সেকশনে তোমরা জানিও, আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। সাবস্ক্রিপশন রিলেটেড এনি ডাউট হলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমাদেরকে। আনএকাডেমি এবং বংমেডিকোস সাথে লেটস ক্র্যাক ইট।